তাহরিমা মাদা হচ্ছে। আল্লাহু আকবার, মানে এত স্পিড যে ভিডিও ক্যামেরায় রেকর্ড করে স্লো মোশনে কম্পিউটারে এই জায়গায় হাত রাখা খুব মুশকিল, এত স্পিড। আল্লাহ, আবার কেউ নিয়ত করে দেখবেন তকবীরে তাহরিমা মাদে ঠিক যেন ব্রেক ডান্স দিচ্ছে, কিরকম আবার কেউ হাত মাঝে দেখবেন ঠিক এরকম। বেশি জাননেওয়ালা যারা বেশি জানে, শর্টে মুখেও শর্ট হাতেও শর্ট, কিরকম আবার পৌষ মাসে শীতে এই ঠান্ডায় ফজরের সময় কাঁপতে কাঁপতে উজু করে করতে করতে মুরব্বী বাবজান জামাটা গায়ে দিয়ে চাদরটা এই দিয়েছে, দিয়ে এবার কাতারে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কান পর্যন্ত হাত তুলতে গেলে বগলে হাওয়া লাগতে পারে, তাই কানকে হাতের কাছে নামিয়ে আনছে, কিরকম মানে বগল দেওয়া যেন না খোলে চেপে রেখে এত রকম খালে তাহরিমা। আসল তাহরিমা কেমন হবে? বড়দের সাথে একটু মিশতে হবে, থাকতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে শেখা হবে। ইমাম সাহেবের কাছে একটু বসতে হবে, বন্ধুত্ব ইমাম সাহেবের সাথে করুন গ্রামবাসীরা, বন্ধুত্ব ইমাম সাহেবের সাথে করুন, কারণ এখানে যার সাথে যার বন্ধুত্ব থাকবে সেখানে তার সাথে তার হাসর হবে। ইমাম সাহেবের সাথে যাদের বেশি বন্ধুত্ব আল্লাহর রহমতে আরো বন্ধুত্ব প্রগাঢ় করুন। ইমাম মানে হলো নেতা, হাসরের ময়দানে একটা বই দেবে আপনার হাতে বই, হ্যাঁ ওই বইটা আপনি পড়তে পারবেন না, ইমাম সাহেব যদি বন্ধু থাকে উনি পড়ে আপনাকে শুনিয়ে দেবে, কত সুন্দর সেই মঞ্জার হবে আপনি কল্পনা করতে পারছেন না। ইমামদের সাথে বন্ধুত্ব রাখুন, ইমামকে জিজ্ঞাসা করুন হুজুর হাতটা আমার কেমন থাকবে, ইমাম সাহেব বুঝিয়ে দেবে ওরে এই হাত তোর যখন এখানে তুলবি তখন তুই আল্লাহ নাম লেখা আছে, আল্লাহ এই হাতে আল্লাহ লেখা আছে, এই হাতটাকে কাবা শরীফকে দেখা যে ওরে কাবা তুই দেখ আমি আল্লাহ দেখাচ্ছি। এরপরেও এই হাতে যে 99 আল্লাহর নাম লেখা আছে দেখ, তোর ডান হাতে 1 আর 8 18, বাম হাতে 1 8 আর 1 81, এই যে শিরাগুলো দেখছেন হাতের তালুতে এগুলো কি? এগুলো আরবি অক্ষর। ডান হাতে আছে 18 প্রত্যেকের আর বাম হাতে আছে 81, মোট 99টা নাম আল্লাহর। আমেরিকা 22/2/2008 একটা কঙ্কাল রিসার্চ করে পত্রিকায় ছেপে দিল যে মানব দেহের কঙ্কালকে দুভাগে বিভক্ত করে ডান দিকে পেয়েছি 18 জায়গায় আল্লাহর নাম, বাম দিকে পেয়েছি 81 জায়গায় আল্লাহর নাম। আজ থেকে বহুদিন আগে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ পাক তখনই তো দিয়ে দিয়েছেন এটা সূচিপত্র, ডান হাতে দিলাম 18 কারণ ডান দিকে 18 জায়গায় আমার নাম, বাম হাতে দিলাম 81 বাম দিকের 81 জায়গায় আমার নাম আছে। 81 আর 18 কত হয়? 99টা নাম আছে আমি আল্লাহ আমার, আল্লাহ নাম ছাড়াও। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে সেই আল্লাহ দেখালাম কাবার দিকে তুলে, এরপর আমি কেরামান আর কাতেবিনকে আড়াল করছি, কেন সারাদিন যা নেকি করেছি তুই লিখেছিস, সারাদিন যা গুনাহ কামিয়েছি তুই লিখেছিস, এবার আমি যে কাজ করতে দাঁড়িয়েছি তোরা রেস্ট নে, তোরা বিশ্রাম নে, কারণ আমি যে নামাজ পড়তে দাঁড়িয়েছি এ নামাজের সওয়াব তোদেরকে লিখতে হবে না, যার জন্য দাঁড়িয়েছি সেই আল্লাহ স্বয়ং এর বদলা দেবে, তাই তাই তোরা আড়ালে থাক, তোরা একটু ঘুমিয়ে থাক, তাই আমল নামায় লেখা আছে কিনা দেখার দরকার নেই। তাহলে কাবার দিকে আমার হাত, কেরামান কাতেবিন আড়াল, ইমাম সাহেব বুঝিয়ে দেবে আপনাকে হাতটা কিরকম থাকবে। তা আমি কোনোদিন সময় দিলাম না, আমি সব জানতে হয়ে ইমামকে গোলাম মনে করে গর্ব অহংকার করে নামাজ পড়তে যাই আর আসি, কখনো ব্রেক ডান্স দিয়ে চলে আসি, কখনো গালে থাপ্পড় মেরে চলে আসি, কখনো লুকিয়ে ছুপিয়ে বেশি জানে মনে করে আল্লাহ আকবার করে চলে আসি, কখনো স্লো মোশনে রাখা মুশকিল এত হাই স্পিডে তকবীর তাহরিমা বেঁধে চলে আসে।
শিখবো কবে জানবো কবে বাচ্চাকে পাঠালাম মসজিদে বাচ্চা না হয় শিখলো মাদ্রাসায় পাঠালাম বাচ্চা না হয় শিখলো বাচ্চার বাপ তুমি শিখবে কোথা বাচ্চার বাপ খোঁজো চলমান একটা মাদ্রাসা চলছে চলমান মাদ্রাসা ওই চলমান মাদ্রাসায় সময় দাও শিখে যাবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা এরপর আমি করব কি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب পেছেন রব পেছেন কবার ফেলেন একবার গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন একটা সূরা দিলাম দিয়ে চলে গেলাম রুকুতে আল্লাহু আকবার সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার তিন আর একে কত হলো চার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কত হলো পাঁচ আল্লাহু আকবার সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা পাঁচ আর তিনে কত হলো আট আল্লাহু আকবার কটা সেজদা হয়েছে একটা একটা সেজদা দিয়ে আমি বসলাম বসে এখানে একটা দোয়া আছে সবার কি জানা আছে নেই শুনে নেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি আল্লাহ বললেন ও বান্দারে তুমি নামাজের সেজদা করলে এই কলিজাটা তোমার হয়ে গেছে যখনই একটা সেজদাই দিয়েছো দ্বিতীয় সেজদা শুকরিয়ার সেজদা বান্দা তুমি দ্বিতীয় সেজদা এখন যেও না আমি তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছি বলো বান্দা তুমি কি চাও এইখানে বলে নাও তখন আমরা চারটি জিনিস চেয়ে নিচ্ছি আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমায় আপনি ক্ষমা করে দেন আর আল্লাহ আগেই বলেছে যা চাইবি তাই দেব তাহলে প্রথম বললাম আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমায় ক্ষমা করে দেন ওয়ারহামনি আর আমার উপর দয়া করুন ওয়ারজুকনি আর আমাকে হালাল রেজেক দান করুন ওয়াহদিনি আর এই ধর্মের উপরে আমাকে অটল রাখুন আল্লাহ বললে বান্দারে তুই যখনই বললি আল্লাহুম্মা গফিরলি আমি আল্লাহ তোর জন্য সব ক্ষমা করে দিলাম এরপর যখন বললি ওয়ারহামনি আমি তোর মাথার উপরে রহমতের শামিয়ানা বিছিয়ে দিলাম ওয়ারজুকনি আমি আল্লাহ তোর জন্য হালাল রেজেক শুধু এখন নয় রে বড় মরা পর্যন্ত মৃত্যু পর্যন্ত এক ফোঁটা হারাম পানিও তোর মুখে আমি দিতে দেব না আর ওয়াহদিনি আর এই ধর্মের উপরে অটল রাখুন যখন বললি আমি আল্লাহ শুধু দুনিয়াতে নয় কিয়ামতের মাঠে আখেরাতের ময়দানে মিজানের পাল্লাতে আসরের ফুলসিরাতে ও বান্দা আমি তোকে এই ধর্মের মধ্যে একজন পাক্কা সাচ্চা ধার্মিক করে উঠাবো আর যার অসুস্থ শরীর সে আর একটা বেশি বলতে পারেন ওয়াফিনি অর্থাৎ আল্লাহ আমাকে সুস্থতা দান করুন এই যে চারটে পাঁচটা কথা আমরা নামাজের দুই সেজদার মাঝখানে বলে থাকি দ্বিতীয়বার চলে গেলাম আল্লাহু আকবার সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আট আর তিনে কত হলো এগারো বার এগারো বার আমি এক রাকাতে রব 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 করেছি তাহলে মোট নামাজ কত আমরা সুন্নি আমরা মাজহাবে হানাফিয়া সেই হিসাব করে বলছি ফজরে চার রাকাত জোহরে বারো রাকাত আসরে আট রাকাত মগরিবে সাত রাকাত ইশায় সতেরো রাকাত মোট আটচল্লিশ রাকাত আটচল্লিশ গুণিত এগারো সমান পাঁচশো আঠাশ বার রব 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 করেছে হলো মিল্ল হিসাব সাত জারিস বলছে এই রব 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 যারা করেনি তারা আমার এক নাম্বার লুকমা এবার আপনারা ক নাম্বার ভাবুন দ্বিতীয় কারা দু নাম্বার লুকমা কারা দ্বিতীয় লুকমা তারা যারা দেয়নি যাকাত আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাওয়াতুজ জাকা যেখানে নামাজের কথা আছে
তারপরেই সঙ্গে সঙ্গে যাকাতের কথা আছে তাই দ্বিতীয় লোকমা দ্বিতীয় লোকমা তারা যারা দেয়নি যাকাত 100 টাকায় 250 টাকা যাকাত মাত্র 250 টাকা তুমি 100 টাকা রোজগার করেছো 250 টাকা বার করে দাও 97.5 টাকা তোমার জন্য হালাল হয়ে গেল ওই টাকা তোমার ভেলোরে যাবে না ওই টাকা তোমার ডাক্তার খাবে না ওই টাকা তোমার চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না যারা যারা যাকাত দেয়নি তারা মনে হয় উঠছে তাড়াতাড়ি যাকাতটা দিয়ে দিই বাবা তাই তো ভালো এটাও ভালো দিবি তো বাবা আমাকেই দিস তোদের থেকে বড় ভিখারি আমি রে সত্যি কথা বলতে কি মানুষকে যা চাই তাই দেয় যে টাকা চাই সেই দেয় সেই টাকাই দেয় আল্লাহর একটা রহমত আর ভেতরে ভেতরে আল্লাহ তাদের দেওয়াচ্ছে কারণ কারণ হচ্ছে আমার এই পারেশ বাবু আর এক বাবু কি নাম কালা ভাই পারেশ বাবু আর কালা ভাই দুজন গেল আমার ওখানে আমি কায়দা করে বললাম আমি মাদ্রাসায় আছি আপনারা মাদ্রাসায় চলে আসেন ওনারা মাদ্রাসায় গিয়ে হাজির হলেন আল্লাহর কি রহমত মাদ্রাসা দেখে শুনে বুঝে ওনাদের মুখ থেকে বেরিয়ে পড়ল এই দেব আমি বললাম এই দিতে হবে বলে আমি এই দেব আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা এলাকার মানুষের কাছে আমি খোঁজ নিতে বললাম আপনারা এসেছেন ভগবানপুর থেকে আমার এখানে বাজারের উপর দিয়ে যাবেন দরকার হয় আর দু চার ঘন্টা ওখানে থাকুন বাজারের লোককে জিজ্ঞাসা করুন কি কাছের কি দূরের কারোর কাছ থেকে আসলাম হাবিব একটা ইটের পয়সাও নেয় না সম্পূর্ণ আমার এই গলাবাজির পয়সা থেকে না বিবিকে খাওয়াই না বাচ্চাকে খাওয়াই সব নিয়ে গিয়ে মাদ্রাসা আমি মাদ্রাসা পাগল পেছনের দীর্ঘ 15 বছর ধরে শুধু মাদ্রাসা জেলাই জেলাই করে আসছি এখন আর গোপন নেই মানুষ নেটে যে মাদ্রাসার নাম বলছে তা বেরিয়ে পড়ছে আর গোপন নেই 2019 লাস্ট আমার বাড়ির পাশে মাদ্রাসা বানিয়েছি নেট যারা চালাচ্ছেন তারা বারবার শুনছেন একই কথা আবারও এখানে যত অসংখ্য মা বোনেরা আছেন আপনাদের বলছি মা গো মা ফাতেমার সংসার থেকে আমার উৎপত্তি তাই আমি ফাতেমার পেছনেই ব্যয় করব বলে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি ফাতেমা বানাবো বিলকিস বেগমের বেটিকে ফাতেমা বানাবো নূরজাহানের বেটিকে ফাতেমা বানাবো অমক হিরোইনির বেটিকে ফাতেমা বানাবো তমক মন্দাকিনীর বেটিকে আমি ফাতেমা বানাবো এই ফাতেমার কারখানা তৈরি করে আসছি দীর্ঘ 15 বছর ধরে আমার মাদ্রাসায় একবার কুটুম হয়ে গিয়ে খোঁজ নিয়ে দেখে আসুন মেয়েরা কিভাবে হাফেজ হচ্ছে আমার উদ্দেশ্য কোরআনে হাফেজা যারা হতে পারবে তাদের ব্রেন ভালো তাদেরকে ভবিষ্যতে ডাক্তার করব ডাক্তার মহিলা ডাক্তার করব করে যেখানকার মেয়ে সেইখানে সেই এলাকায় নিজের খরচায় জায়গা কিনে নার্সিং হোম বানিয়ে দেব গেটে লেখা থাকবে ফ্রি চিকিৎসালয় এই হচ্ছে আমার উদ্দেশ্য আমার আম্মা জানেরা যদি আপনাদের কারোর ব্রেনি মেয়ে থাকে 7 বছর 8 বছর 10 বছর 12 বছর এই রকম বয়সের 15 বছর পর্যন্ত যদি থাকে যোগাযোগ করবেন আমার মাদ্রাসায় সিকিউরিটি মানি হিসাবে 5,000 টাকা ভর্তি ফি নেব ওটা ভর্তি ফি নয় ওটা সিকিউরিটি মানি মানে পড়ার শেষে ওটা ফেরত দেওয়া হবে 2,000 টাকা করে প্রতি মাসে নেব কদিন 5 পারা মুখস্ত হওয়া পর্যন্ত 5 পারা আপনার মেয়ের যখন মুখস্ত হয়ে যাবে আর একটা পয়সাও লাগবে না যদি বলেন তেল সাবান শ্যাম্পু সার্প ওগুলোও কেনার জন্য মাসে 1,000 টাকা করে প্রতি মাসে আমি দেব 5 বার খাওয়া দাওয়া হয় ফ্রি খাবে আর 1,000 টাকা করে প্রতি মাসে পাবে 5 পারা মুখস্ত হওয়ার পর থেকে যে কদিন 5 পারা হতে সময় লাগবে এই কদিন আপনি 2,000 টাকা করে দেবেন দেবেন মাসে কারণ যখন সে পড়ার লাইনে এসে গেল আর আপনার কোনো খরচা নেই আর না হলে আমি প্রথম থেকেই খরচা করতে পারি কিন্তু 2-4 দিন 2-4 মাস থেকে যখন চলে যায় আমার তখন মুখটা বুকটাই খুব আঘাত লাগে গো মা তাই ওই খাওয়াটা আপনিই খাওয়ান 5-এর পর থেকে আমার দায়িত্ব আশা করি বোঝাতে পেরেছি মা গো আসলাম হাবিব যেটা করছে নিজের ব্যবসার জন্য নয় লাভের জন্য নয় আল্লাহ পাক তো আমাকে দিচ্ছে এই রেস্টরুমে বসে বসে একটা বুক হয়ে গেল
त्रिपुरा থেকে ফোন আসলো 40,000 টাকার বুকিং তারা ঘুরিয়ে আবার বলছে হুজুর আরেকটা প্রোগ্রাম নিতে হবে অমুক জায়গায় তারা 50,000 দেবে বলছে আমরা না নেব না কারণ অত সময় আমার নেই আমি স্টেজের উপরে আছি আসলাম হাবিব হয়ে আমার মাদ্রাসায় গিয়ে একবার পরীক্ষা করুন আমি কে আমি আপনাদেরই কোচি বাচ্চাদের খাদেম আমি বাবুচ্চি আমি লাইনে দাঁড়িয়ে ভাত দেই আমি তাদের জামা কাপড় ধুয়ে দেই কোচি বাচ্চা যারা আছে তাদের বাপ নেই মা নেই আমি তাদের বাপ মা এই আসলাম হাবিব সব করে কখনো দেখবেনই রান্নি কখনো দেখবেনই ধুপি কাপড় ধোয়া ধুপি কখনো দেখবেন মোট মাথায় করে মুড়ির বস্তা মাথায় করে আসছে কাদের জন্য যারা কোরআনে হাফেজা হচ্ছে হাফেজ হচ্ছে আর ছেলে 12 বছর পর্যন্ত নেওয়া হচ্ছে বেটা ছেলে 12 বছর পর্যন্ত তাদের জন্য আমি মুঠে আমার সঙ্গে যদি আপনি কয়েকদিন থাকেন পাগল হয়ে যাবেন যে এই মানুষটার ঋণ শোধ করব কি করে এরই নাম হলো একজন মহান যদি মহান হতে হয় তাকে তুচ্ছ যে হয় সে উচ্চ হয়ে যায় যে নিজেকে তুচ্ছ করে আল্লাহ তাকে উচ্চ করে দেয় আপনারা উচ্চ মর্যাদা দিয়েছেন জেনে রাখবেন নিজেকে অনেক বিলীন করেছি বলেই আল্লাহ সেই মর্যাদা দিয়েছে আমাকে আমি যদি সিনেমা জগতে চলে যেতাম আমার থেকে বড় গায়ক আর কেউ হতো না আজ বম্বের বুকে বিরাট বড় ফ্ল্যাটে এসি রুমের মধ্যে 6টা সিকিউরিটি গেটে রেখে আমি কালাতিপাত করতে পারতাম কিন্তু আমি সেই জীবনটাকে বিচ্ছে করে দিয়েছি নষ্ট করে দিয়েছি আমি ওই গায়কের জীবন চাই না সিনেমায় গান গাওয়ার আমার সুযোগ এসেছিল আমি প্রত্যাখ্যান করেছি কারণ একটা স্বপ্নের জন্য যে স্বপ্ন আমাকে দেখিয়েছেন যে তোর এই খালি কণ্ঠ শোনার জন্য লোকে লোকারণ্য হয়ে যাবে মিউজিক্যাল স্টেজ ছেড়ে তোর বিনা মিউজিক শুনতে আসবে সুতরাং তুই গানটা গাওয়া বন্ধ করে দে আমি গান গাওয়া ক্যান্সেল করেছি মা তাই এই জীবনে কিছু না কিছু করে যাই আমি তো মরে যাবই কিন্তু আমি মানুষের কাছে একটা উদাহরণ হয়ে থাকব আমি একটা আদর্শ হয়ে থাকব ইনশাআল্লাহ তাই আমার ভাইয়েরা বন্ধুরা যারা এসেছেন এতগুলো কথা বললাম মানে শুধু দাওয়াত দিলাম আপনাদের আমার মাদ্রাসায় বাচ্চা দেন এটা বলার জন্য আপনার বাচ্চাকে ডাক্তার করার দায়িত্ব আল্লাহ নেবে আমার মাধ্যমে আমি ওসিলা তার আগে একটা হাফেজ হওয়ার দায়িত্ব রয়েছে তাই হাফেজ হওয়ার পরে ডাক্তার হোক এই নিয়ত যাদের আছে অবিলম্বে যোগাযোগ করবেন তো দ্বিতীয় লুকমা কারা যারা যাকাত দেয়নি সর্প বলবে দ্বিতীয় লুকমা তারা যারা দেয়নি যাকাত গরিবের হক মেরে জমিয়েছে মাল দৌলত তখন জিব্রিল আমিন জিজ্ঞাসা করবে তারে চিনবি কি করে কারা কারা যাকাত দেয়নি চিনবি কি করে তখন সাপ বলবে কি ওই দেখো সেই ধনীরা ওই দেখো সেই ধনীরা যাদের গলায় আগুন বেড়ি সোনো মমিন মমিনা হাদিস মিশকা তেরি যারা যারা যাকাত দেয়নি গো বন্ধু তোমার ছেলে তোমার হয়ে যাকাত দেবে না আর দিলেও সেটা কাজে লাগবে না তুমি রোজগার করেছ 100 টাকা 250 টাকা তোমাকেই তো বার করে দিতে হবে যদি মনে করো 250 টাকা দিয়ে দিলে ভেঙে যাবে নোট ভেঙে যাবে তার থেকে জমিয়ে রেখে যাই ছেলে পুলের জন্য ওই ছেলেরা তোমার হিসাবে যাকাত দিলেও হবে না কারণ রোজগার করেছ তুমি যাকাত দেওয়ার হকটা তোমারই ছিল তুমি যার জন্য রেখে দিলে ওই গরিবের হক গরিব বলতে কারা যার পা নেই তোমার পা আছে যার হাত নেই তোমাকে আল্লাহ ওই হাত দিয়েছে কারোর চোখ নেই তোমাকে আল্লাহ চোখ দিয়েছে কেউ মুখে বলতে পারে না বোবা তোমাকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছে বলার শক্তি দিয়েছে কেউ হয়তো পাগল বোঝে না আল্লাহ তোমাকে বোঝার শক্তি দিয়েছে ওই গরিবের হক তোমাকে আল্লাহ দিয়েছে তুমি মেহনত করেছো 97.5 টাকা তুমি নাও আর ওই গরিবটাকে 250 টাকা দাও এটাও যদি না করো তো ওই গরিবের হকটা তোমার গলায় আগুনের বেড়ি হয়ে থাকবে ওই দেখো সেই ধনীরা ওই দেখো সেই ধনীরা যাদের গলায় আগুন বেড়ি শোন মমিন মমিনা হাদিস মিশকা তেরি শোন মমিন মমিনা হাদিস মিশকা তেরি জান্নাত নসিব হবে না হবে না জান্নাত নসিব হবে না পাঁচ দল পুরুষ
सुन मोमिन मोमिना हादिस मिश्का तेरे कोई लुकमा हलो भाई जान कोई लुकमा हुए चे दोई तीन नंबर सुनें तृतीय लुकमा तारा जारा सूदखोर एक दल तो एखने मन है नहीं আমাদের ওদিকে কিছু আছে জানেন এই দল এখানে নেই এই আছে বলো না থাকলেও বলবে নেই না হলে এরাই মুখ ফুলিয়ে দেবে তৃতীয় লোক মাতারা যারা সুদখোর বলে চাচা তোমার জমিটা বেচলে জমি বেচা টাকাটা কোথা রেখেছো বলে বাবা আলমারিতে আছে কেন বলে আমাদের দাও না বলে না বাবা সুদ খেতে নেই সুদ খেতে নেই আমি সুদ খাবো না ভাই পোতখন বলছে চাচা সুদ কে বলেছে সুদ হবে সুদ না তুমি টাকাটা দাও ব্যবসায় খাটবে তুমি ইন্টারেস্ট পাবে ইন্টারেস্ট সুদ হবে না আল্লাহ একবার ইন্টারেস্ট কাকে বলে সেখানে বুঝিয়ে দেবে সুদ কাকে বলে আর ইন্টারেস্ট কাকে বলে তৃতীয় লোক মাতারা যারা সুদ খোর আর তাদের নিয়ে উদারে ভরাব দোজখ দর তাদের নিয়ে উদারে মেটাব খিদমর হাসর হিসাব না করে হাসর হিসাব না করে গেছে সুদের হিসাব করি শোন মমিন মমিনা হাদিস মিশকা তেরে এখানে মনে হয় সুদখোর একটাও নেই আসুন চার নাম্বার দলটা কারা তিন হয়ে গেল তো তিন হলো তো তিন হলো আসুন চার নাম্বার কারা চতুর্থ লোক মাতারা ও মা বোনেরা চার নাম্বার দলটা আপনাদের টোটাল ভগবানপুর থানা এলাকায় একটাও নেই চার নাম্বারে যারা আছে আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের স্বামীরা এই চার নাম্বার দলে ভুক্ত নয় আপনাদের ছেলেরা এই চার নাম্বারের দলে ভুক্ত নয় আপনার বাপ চাচারা এই চার নাম্বার দলে ভুক্ত নয় চার নাম্বারটা কারা চতুর্থ লোক মাতারা যারা করত শরাব পান শরাব গোমা একটা ছেলে শুনে এই কেশপুরের রিজলসে একটা ছেলেকে শরাবের গল্প শোনাচ্ছি ওয়াজ শোনাচ্ছি সে তখন ছুটে গিয়ে তার মাকে বলছে মা তবে রোজার মাসে তুমি অত শরবত খাও কেন বল কেন বলে ওই তো আসলাম ভাবি বলছে শরবত যারা খাবে তারা জাহান্নামে যাবে মা গো শরাব শরবত এক না ওই কেশপুরের মতো আপনারাও ভাববেন না চতুর্থ লোক মাতারা যারা মদ খোর এবার বুঝতে পেরেছেন তো আপনাদের এখানে একটাও মদ খোর নেই এরা মদের রঙই জানে না আমারই মতো সব আমিও মদের রং জানি না অনেক জলসায় জিজ্ঞেস করেছি ভাই মদের রং কেমন কেউ বলেছে সাদা কেউ বলেছে কালো কেউ বলেছে লাল কেউ বলেছে হলুদ কেউ বলেছে গোলাপি আমি চিন্তা করলাম আরে কেউই জানে না অত রকম আবার রং হয় সত্যিকার আমার মাঝে মাঝে মনে হয় রঙের মদের তো এত ওয়াজ করি তো মদের রংটা কেমন এটাও জানি না যাই হোক আল্লাহ পাক না জানাক আপনাদেরকেও না জানাক আমাদের শুধু নয় আল্লাহ আপনাদেরকেও যেন না জানাক চতুর্থ লোক মাতারা যারা করত শরাব পান আরে নেশার কবলে ভুলেছিল আল্লাহর সকল বিধান ওই সর্প জারিসটা বলবে ও আল্লাহর বান্দারা এটা যে হাসরের ময়দান এখানে দেশি মদের দোকান নাই বিলিতি মদের দোকান নাই তারির দোকান নাই চুল্লুর দোকান নাই ও আল্লাহর বান্দারা এখানে যারা যারা মদখোর আছিস
তোদেরকে আমি আমার পেটের মধ্যে নেব, কারণ এখানে আমি একটু দিশি মদ খাবো, বিলিতি মদ খাবো, একটু চুল্লু খাবো রে, কেমন লাগে নেশা করে আমি একটু অনুভব করব। তাই নেশাই করিব পেশাই, নেশাই করিব পেশাই, তোদের নারী ভুঁড়ি শোন মমিন মমিনা হাদিস মিশকাতেরি। আচ্ছা এবারে পাঁচ নম্বর দল কারা মাগো একবার স্মরণ করিয়ে দিই, আমার ভাইয়েরা বলবে আপনারা শুনবেন। প্রথম দল কারা? একজন বলেছে এই মেমোরি কার্ডটা নিয়ে আসো আমার গাড়ি থেকে। কে বললো ভাই দলটা? কে কে বললো? বেনামাজি কে বললো? হাত তোলো তুমি। বাহ, পাঁচটা মেমোরি কার্ড আছে, পাঁচজনকে আমি দিয়ে যাব, যার জবাব জোরে জোরে জবাব পাবো। প্রথম দল কারা? বুঝতে পারলাম না, অনেকজন বললো তো, হাত তুলবেন আপনারা, যে পাঁচজনের হাত প্রথম দেখতে পাবো সেই পাঁচজনকে দেবো ইনশাল্লাহ। আনতে গেছে, আনতে গেছে, বলুন প্রথম দল কারা? হাত অনেকগুলো উঠে গেছে। আচ্ছা দ্বিতীয় দল কারা? যারা জাকাত দেয়নি। আচ্ছা তৃতীয় দল কারা? সুদখোর। আচ্ছা চতুর্থ দল কারা? মদখোর। বাহ, আচ্ছা পঞ্চম দল কারা? এবার আমি আরো একবার জিজ্ঞেস করব। হ্যাঁ নামাজি কি লোক রে বাবা, বলে নামাজি, বে নামাজি হবে কোথা, বলছে নামাজি। এরা আগে থেকে কাছে শুনে বসে আছে, বুঝতে পারছি, আগেই বললে বেটা এটা আর বলতাম না। হ্যাঁ আমাকে ডবল খাটাচ্ছে, চুপচাপ শুনে ভাবছে দেখি ঠিক বলে কি ভুল বলে। হ্যাঁ আগে একরকম শুনেছি, দেখি এটা এইটা শুনে দেখি অন্যরকম হয় কিনা, তাহলে বুঝবো আসলাম হবে মন গড়া বলে, এখানে একরকম ওখানে একরকম হয়ে যায়, আর যখন দেখছি একই জিনিস তখন ভাবছেন না তাহলে ঠিকই আছে, পরীক্ষা করছে ছেলেরা আমাকে। হ্যাঁ এই চ্যানেলওয়ালারা তো সব মুখস্থ, এদের দেখে সবচেয়ে ভয় লাগে, এরা যখন যাই কোথাও না এদের দেখে বুকটা বেশি কাঁপে, কেন এদের কাছে যা বলবো সব তো পুরানো লাগবে, এরা আমার বয়স কত তাও জানে, আমার ভাই বোন কটা তাও জানে, আমার বাপের নাম কি মায়ের নাম কি এরা সব জেনে বসে আছে, যা আপনারা জানেন না, এ চ্যানেলওয়ালারা সব খবর রাখে এরা। হ্যাঁ আতে যাতে হুয়ে মাই সব কি খবর রাখতা হুঁ। হ্যাঁ মাশাআল্লাহ। বন্ধু যেটা বলতে চাইছিলাম, পাঁচ নম্বর লুকমা হলো নামাজি, ঠিক বলেছে এরা, পাঁচ নম্বর লুকমা নামাজি, এক নম্বর বেনামাজি, পাঁচ নম্বর নামাজি। লোক বলবে নামাজ তাহলে পড়লেও দোষ আর না পড়লেও দোষ, কোন দিক যাবো রে বাবা, কিন্তু কোন নামাজি, কোন নামাজি? পাঁচ নম্বর লুকমা শোনেন, পঞ্চম নেব তাদের যারা খুদার ঘরে নিজের কসুরকে ছুপিয়ে অন্যের গিবত করে। কিছু কিছু নামাজি এমন আছে মসজিদে গিয়ে আলখাল্লাটা কাঁধে করে নিয়ে মসজিদে গিয়ে বসলো, সমবয়সী একটা লোককে বললো শোনো না, কি আরে অমুকের বউ অমুকের সাথে, এই তমুকের জোয়ান মেয়েটা স্কুল থেকে, এই সব কথা বলার জায়গা কি মসজিদ? পঞ্চম নেব তাদের যারা খুদারি ঘরে নিজের কসুরকে ছুপিয়ে অন্যের গিবত করে, যাব নিয়ে তো জোখে, যাব নিয়ে তো জোখে, সেই সেই গিবতকারী শোন মমিন মমিনা হাদিস মিশকাতেরি। জান্নাত নসিব হবে না জান্নাত নসিব হবে না পাঁচ দল পুরুষেরি, শোন মমিন মমিনা হাদিস মিশকাতেরি। এবার জিজ্ঞাসা করি বন্ধু, বলুন তাড়াতাড়ি করে বলবেন, প্রথম দল
হাত উঠছে না কিন্তু প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল চতুর্থ দল আর পঞ্চম দল বাবারে আমি পাঁচজনকে দেব সাতটা হাত উঠছে তাহলে দুজন তো দুঃখ পেয়ে যাবে বন্ধু এবার শুনে নেন আমার আম্মা জানরা ভাবছে এ তো গেল পাঁচ দল পুরুষের কথা আমাদের কথা কিছু হবে না নিশ্চয়ই হবে এবার আমার আম্মা জানদের কথা একটু আসি কি ভাই আপনাদের রাগ